তৃতীয় দফায় 7ই মে মঙ্গলবার লোকসভা ভোট জঙ্গিপুর কেন্দ্রে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই প্রিজাইডিং অফিসার সহ ভোটকর্মীরা পৌঁছতে শুরু করেছে বুথে বুথে। রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। এক নজরে দেখে নেব জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খুঁটিনাটি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। খড়গ্রাম নবগ্রাম জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সুতির সাগর দিঘি লালকোলা, এই 7টি বিধানসভা নিয়ে গঠিত জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বর্তমানে 7টি বিধানসভায় তৃণমূলের দখলে রয়েছে। এই বছর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা 1851টি, মোট ভোটার 18,04,765, পুরুষ ভোটার 9,16,918 জন, মহিলা ভোটার 8,87,824 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 23 জন। 64টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে এই কেন্দ্রে। এই বছর মোট 14 জন প্রার্থী লড়াই করছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ, বাম কংগ্রেস জোট প্রার্থী মর্তুজা হোসেন, আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস, নির্দল প্রার্থী রয়েছেন 5 জন। মঙ্গলবার সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার সহ ভোটকর্মীরা পৌঁছাতে শুরু করেছেন বুথে বুথে। রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। তবে শেষ হাসি হাসবে কে তার অপেক্ষা চৌঠা জনের। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।